গুড মর্নিং গাইস, তো কেমন আছো তোমরা সবাই? দেখতেই পাচ্ছি সকাল সকাল রেডি হয়ে গেছি, আর কোথায় যাচ্ছি তোমরা তো সবটাই জানো। আর এই হচ্ছে আমার ফুল লুক, আর অঙ্কিতা ওখানে রেডি হয়ে গেছে, লাইট ফাইট অফ করছে, তো আমি বাইরে চলে এসেছি। এখানে টোটোতে শুক্লা আর দুষ্টু ওয়েট করছিল আমাদের জন্য, দুষ্টু তোমাদের সবাইকে হাই করলো। তারপর আমরা চলে এসেছি স্টেশন, স্টেশন থেকে একটু কেক বিস্কুট কিনে নিয়ে ট্রেনে উঠে দুই বোন মিলে মারামারি করছে কে জানলার সামনে বসবে। এই করতে করতে আমরা চলে আসলাম দমদম স্টেশন। এখানে এসে যে একটুখানি ভিডিও করে নিয়ে তারপরে খেলাম টিফিন, কাচুরি আর তরকারি। তারপর মেট্রো টিকিট কেটে আনলো শুক্লা, ওখান থেকে আমরা মেট্রো ধরার জন্য যাচ্ছি স্টেশনের দিকে। দেন দেখতেই পাচ্ছ দুষ্টু একা একাই উঠছে, তো দুষ্টু তো প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড, ওর মুখ দেখেই বুঝতে পারছো আমরা এখন মেট্রোর জন্য ওয়েট করছি। আর এখানে সেদিন প্রচুর ভিড় ছিল, বিকজ ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার ম্যাচ ছিল। তো তারপরে মেট্রো চলে আসলো, আমরা মেট্রোতে উঠেও পড়লাম, প্রচুর ভিড় ছিল, বসার জায়গা পাইনি। তারপর অনেকক্ষণ পর বসার জায়গা পেয়েছি, তখন একটু ভিডিও করে নিলাম, আমরা ফটো তুলে নিলাম। তারপর মহানায়ক উত্তম কুমারে নেমে পুরো স্টেশন ফাঁকা। আমরা এই যে অঙ্কিতা দেখো এখানে ফুল চুরি করতে ব্যস্ত, স্বভাব মানুষের কখনোই যাবে না। আমাকে একটা ফুল দিয়েছে কানের পাশে গুঁজে, তার জন্য আমি থ্যাংক ইউ বললাম। দুষ্টুকে ওখানে ফুল দিচ্ছে। তারপরে আমরা চা অর্ডার করলাম, খেলাম গরম গরম চা, কারণ সকাল থেকে একটু চা খাওয়া হয়নি। তারপরে একটা হলুদ ট্যাক্সি ধরে এবার আমরা চললাম সাউথ সিটি মলের দিকে। এখানে আমরা বসে কিছুটা ভিডিও করে নিলাম, দেন এই করতে করতে পৌঁছে গেলাম সাউথ সিটি মল। তো বাইরে থেকে ভিডিও করছি, দারুণ লাগছিল ভিডিও করতে। আর তোমরা জানো যে সবসময় এরকম সাজানো গুছানো থাকে সুন্দরভাবে, তো আমরা অনেক ফটো তুলেছি, ভিডিও করেছি, রিলস করেছি, আর তার মধ্যে থেকে কিছুটা কিছুটা ভিডিও করে তোমাদেরকেও দেখাচ্ছি। তো তোমরা কে কে সাউথ সিটি মলে গেছো আর কারা কারা যাওয়ার প্ল্যান করছো প্লিজ কমেন্ট করে জানিও কমেন্ট সেকশানে। তারপরে এখানে হাউস অফ ক্যান্ডিতে দুষ্টু ঢুকলো, ওখান থেকে ও একটা ক্যান্ডির বক্স নিল। এবার তুমি অঙ্কিতার রিয়েকশানটা তোমরা দেখো, এই যে ও পেয়ে তো খুব খুশি যে একটা ক্যান্ডি নেবে। তো তারপরে যাই হোক, ওই বক্সটা নিয়েছিল, দেখতে পাচ্ছো রিয়াকশান। এবার অঙ্কিতার রিয়াকশানটা দেখো, ও বিল দেখে ওর চড়ক গাছ মাথায় উঠে গেছে। তারপরে আমরা এসেছি জুতোর শোরুমে, তো জুতোগুলো তো দারুণ কালেকশন ছিল, আমরা একটা একটা করে দেখছিলাম। তো তারপরে এসেছি এখানে একটা প্যান্টের দোকানে, যে দুষ্টু জনের প্যান্ট নেবো দেখছিলামও, বাট অনেক বড়ো সাইজ ছিল। তারপর আমরা এসেছি অঙ্কিতার খুব ফেভারিট একটা জায়গা, গেম জোন। তো গেম জোনে এসেছি, এখানে প্রচুর গেমের অপশন ছিল, বাট কার্ড তো আমাদের করা ছিল না, তো তার জন্য খেলাও হয়নি কোনো কিছু গেম। দুষ্টুকেও বলা হলো, খেললো না, আর অঙ্কিতাও ইচ্ছে ছিল বাট ও গেমটা আর খেললো। অঙ্কিতা গেম খেলতে পারেনি বলে ওর খুব মন খারাপ। তারপরে যাই হোক, মনের দুঃখ নিয়ে আস্তে আস্তে আমরা ফুড জোনের দিকে এগিয়ে আসলাম। ফুড জোনের দিকে আসার পর অঙ্কিতার মন আবার ভালো হয়ে গেল, এখানে প্রচুর ভ্যারাইটি, প্রচুর অপশন ছিল আমাদের এখানে। তো আমরা ডিসাইড করছিলাম যে কোথা থেকে কী খাবো না খাবো। তারপরে ম্যাকডোনাল্ডস থেকে আমরা খাবার চয়েস করছিলাম, এখানে একটা কাউন্টার ছিল যেখানে তুমি নিজে চয়েস করে অর্ডার করতে পারবে। তো সেখানে অঙ্কিতা দেখে দেখে অর্ডারগুলো করছিল, আর আমি পাশ থেকে বলে বলে দিচ্ছিলাম এটা ওটা সেটা। আর ততক্ষণে শুক্লা আর অঙ্কিতা গিয়ে, সরি শুক্লা আর দুষ্টু গিয়ে ওরা বসে পড়ছে সিট নিয়ে। এই যে আমাদের খাবার দাবার রেডি হয়ে গেছে, তো আমরা এগুলো নিয়ে এবার আমাদের যেখানে বসার জায়গা সেখানে যাচ্ছি। এখানে অলরেডি ওরা বসেই ছিল আমাদের জন্য, ওয়েট করছিল। তো আমরা কী কী অর্ডার করেছি তোমরা দেখে নাও, এখানে ফ্রেঞ্চ ফ্রাই, এখানে নাগেটস, চিকেন নাগেটস, চিকেন ফ্রাইড, আর ছিল কোল্ড কফি দুটো, আর কোক, ব্যাস এত কিছু অর্ডার করেছি। তারপরে আমরা ওখানে বসে খাচ্ছিলাম আর চারিদিকে ভিডিও করছিলাম। দেন আসলো এই একটা মজাদার ভিডিও যেটা তোমাদের সাথে শেয়ার করছি। অঙ্কিতার এটাও খুব পছন্দের ছিল বা শখের ছিল, টুর্কি আইসক্রিমে ও আইসক্রিম খাবে বা এরকম টাইপের কিছু ভিডিও করবে। তো আইসক্রিমগুলো একটু কস্টলি ছিল বাট ঠিক আছে, 200 টাকা করে নিয়েছিল আইসক্রিমগুলো। তো এখানে অঙ্কিতা খুব মজা পেয়েছে, দুষ্টুকে এখানেও বলেছি বাট ও যায়নি, আমরাই মানে অঙ্কিতাই করেছিল শুধু। তো তারপরে এখানে অনেক রকমের, ও অঙ্কিতা অনেকগুলো কোনো ওদের নষ্ট করেছে, বলছে 200 টাকা আইসক্রিমটা দাম নিয়েছে, আমাকে তো এটা করতেই হবে। তো তারপরে যাই হোক, অঙ্কিতা আইসক্রিম নিল, আমি আর ও মিলে শেয়ারে আইসক্রিমটা খেয়ে নিলাম। দেন আমরা আবার মলের পুরো ভিডিওটা করছিলাম, একদম টপ ফ্লোর থেকে পুরো ভিডিওটা নিচ্ছিলাম, ক্যাপচার করছিলাম। দেন এখানে বসে আছি সারাক্ষণ, সারা দিন ঘোরার পর আমাদের আবার খিদে পেয়ে গেছে। তো অঙ্কিতা এখান থেকে দেখছিলো কোথায় কী খাওয়া যায়। তো খাওয়া দাওয়া তো আর আমাদের দ্বারা হলো না, বিকজ এখানে খাওয়া দাওয়া সত্যি কথা বলতে প্রচুর কস্টলি। কিন্তু আমি নিজে যখন ঘুরছিলাম তখনই দেখে নিয়েছিলাম একটা জিনিস, সেটা হচ্ছে স্টারবাকস। আরে ভাই, স্টারবাকসে এসেছিস তো কফি না খেলে চলবে? তো যাই হোক, আমি আর পিউদি গেলাম, ছোটো মা বললো খাবে না, আর বন্ধুকে তো দেওয়া হয় না কফি। তো ভেতরে গেলাম, এত মানে কফির ভালো ভালো কস দেখে আমরাও নিজেরা একটু অজ্ঞানের মতোই হয়েছিলো। তো একটা
নর্মাল একটা হট কফি নিলাম, যেটার প্রাইস ছিল প্রায় 400-এর কাছাকাছি। তো যাই হোক, স্টারবাকসের কফি খেয়ে আমরা বাইরে চলে এলাম। বাইরে দেখলাম এত সুন্দর লাইট জ্বলে গেছে, রাতের হচ্ছে সাউথ সিটি মল দেখবার মতো সুন্দর ছিল। তো আমরা বাইরেও চলে এসেছি, একটু ফটো টটো তুললাম। আর কতক্ষণ থাকবো, সেই সকালে ঢুকেছি আর এখন প্রায় 6টা বাজতে যায়। তো ছোটোমা বলছে এবার না গেলে তোর আমরা তোদের ছেড়ে চলে যাবো। তো আমরা দৌড়ে দৌড়ে চললাম বাড়ির পথে। ওকে বাই গাইস, আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা।